আচ্ছা এই রুট ওভার মূলত সংখ্যা নাকি অমূলদ সংখ্যা এটা কিভাবে বের করবেন বা যে কোনো সংখ্যাই, মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা সেটা বের করার জন্য আপনাকে তিনটি কথা মনে রাখতে হবে তিনটি কথা মনে রাখলেই আপনি যে কোনো চাকরির পরীক্ষা হোক বা ভর্তি পরীক্ষা হোক আপনি প্রশ্ন দেখা মাত্র ডিরেক্টলি আনসার বলে দিতে পারবেন তাহলে সেই তিনটি কথা কি সেই তিনটি কথা জানার আগে আপনাকে বাস্তব সংখ্যার একদম বেসিক ধারণাটুকু থাকতে হবে তাহলে এই বাস্তব সংখ্যাটা কি। আপনি যে কোনো সংখ্যায় বলেন না কেন পৃথিবীতে যত সংখ্যা রয়েছে অর্থাৎ সংখ্যা রেখায় যত সংখ্যা বসানো যায় সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে এই রুট ওভার টুয়েলভ নিঃসন্দেহে এটা একটা বাস্তব সংখ্যা কারণ আমি যদি কোনো সংখ্যার কথা বলি তাহলে সেটাই হয়ে যাবে কি সংখ্যা বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মূলদ সংখ্যা আরেকটি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে কোনো সংখ্যা যদি অমূলদ সংখ্যা না হয় তাহলে সেটা নিঃসন্দেহে একটা মূলত সংখ্যা হবে তাহলে ধরুন এই রুট ওভার টুয়েলভ এটা যদি মূলদ সংখ্যা না হয় তার মানে আমি এই রুট ওভার টুয়েলভ হচ্ছে বাস্তব সংখ্যা কিন্তু এই রুট ওভার টুয়েলভ যদি মূলদ সংখ্যা না হয় তাহলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যাবে অমূলত সংখ্যা হয়ে যাবে তার মানে আমি এইটুকু বলতে পারি আমি যে কোনো দিকের একটা সংখ্যা যদি চিনে ফেলতে পারি তাহলে অপর দিকের সংখ্যাগুলো বলে দেওয়া যাবে যেমন আমি যদি অমূলত সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে পারি বা অমূলত সংখ্যাগুলোর একটা টেকনিক জেনে ফেলতে পারি যে কিভাবে বের করা যায় তাহলে অমূলত সংখ্যাগুলো চিনব চিনে আমি দেখব এরা অমূলত সংখ্যা যদি এদের মাঝখানে কেউ না থাকে তাহলে সেখান থেকে আমি বলে দেবো বাকি সবাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে এই অমূলদ সংখ্যা চিনার টেকনিকটা কি সেই টেকনিকটা হলো এই অমূলদ সংখ্যা চিনার তিনটা টেকনিক একটা টেকনিক হচ্ছে যত মৌলিক সংখ্যা রয়েছে এই মৌলিক সংখ্যার বর্গমূল মানে যত প্রকার মৌলিক সংখ্যা থাকবে এই মৌলিক সংখ্যার এই বর্গমূল অর্থাৎ রুট এই মৌলিক সংখ্যার বর্গমূল হবে একটা অমূলদ সংখ্যা তার মানে আমি যত মৌলিক সংখ্যা রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলো একটু বের করার চেষ্টা করব দেখব তার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা এবং দুই নাম্বার কথা হলো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুই নাম্বার কথাটা দুই নাম্বার কথাটা হচ্ছে এই যে যে একটা মৌলিক সংখ্যার বর্গমূল এই মৌলিক সংখ্যার বর্গমূলের সাথে আমি যদি যুগ বিয়োগ গুণ বাক যাই কিছু করি না কেন যে কোনো সংখ্যা এই মৌলিক সংখ্যার ওভারের সাথে আমি যে কোনো সংখ্যার যুগ বিয়োগ গুণ বা যাই কিছু করি না কেন সেটাও হবে একটি অমূলদ সংখ্যা আবার এই তিন নাম্বার একটা কথা হল এই পাই এবং ই এই দুইটার মান হচ্ছে অমূলত সংখ্যা কারণ ই এর মানও একদম চলতে থাকবে টু পয়েন্ট সেভেন টু এইট এটা একদম ডট ডট চলতে থাকবে এবং ইয়ের মান চলতে থাকলেও পায়ের মানুষ চলতে থাকবে তাহলে আমরা এই তিন প্রকারের জিনিসই বলতে পারি অমূলদ সংখ্যা তাহলে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব এই তিন প্রকারের সংখ্যা যদি এর মাঝখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা আর বাকি পৃথিবীর যত সংখ্যা রয়েছে সব মূলদ সংখ্যা এখন অনেকেরই প্রবলেম হচ্ছে মৌলিক সংখ্যায় একটা সংখ্যা মৌলিক কিনা এটা কিভাবে বের করব। এই মৌলিক সংখ্যা যেমন এই টুয়েলভ এই টুয়েলভ এটা মৌলিক কিনা এটা কিভাবে বের করতে পারি এই মৌলিক বের করার সবচেয়েতে সহজ প্রসেসটা হচ্ছে যেই সংখ্যার মৌলিক সংখ্যা বের করব মানে আমি টুয়েলভ মৌলিক সংখ্যা কিনা তাহলে এই টুয়েলভ এবং ওয়ান বাদে যদি আমি থার্টিন বের করতে চাইতাম তাহলে এই থার্টিন এবং ওয়ান বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না আর যদি ভাগ না করা যায় তাহলে মৌলিক সংখ্যা যেমন থার্টিন এই থার্টিনকে ওয়ান এবং থার্টিন বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ভাগ করা যাবে না তাহলে এই থার্টিনটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা এই টুয়েলভ এই টুয়েলভকে ওয়ান এবং টুয়েলভ বাদে অন্য আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় তাহলে এই টুয়েলভ কিন্তু মৌলিক সংখ্যা না তার মানে এই কথার মিনিংয়ে এটাই দাঁড়াচ্ছে এই টুয়েলভ একটি মূলত সংখ্যা কারণ এটা যেহেতু এই মৌলিক সংখ্যার ভিতরে না তার মানে এটা একটা অমূলত সংখ্যা না তার মানে সেটা হচ্ছে একটা মূলত সংখ্যা কিন্তু এই আনসারটি ভুল আসলে এটাই আমরা ভুল করি যে পরীক্ষার হলে দেখি রুট টুয়েলভ একটা মৌলিক সংখ্যা না তো এটাকে রুট করে দেয় এবং সাথে সাথে বলে ফেলি এটা একটা হচ্ছে অমূলত সংখ্যা আসলে এই জায়গাটাতেই ভুল হয় এই ভুলটাকেই আমরা একটু এই দুই নাম্বার লাইন দিয়ে এক্সপ্লেন করতে পারি কীরকম এই রুট ওভার টুয়েলভ এটাকে আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলবো আমরা এর ভিতরে মৌলিক বানানোর চেষ্টা করব। তাহলে থ্রি ইন্টু ফোর এটা কিন্তু লিখতে পারি তাহলে থ্রি ইন্টু ফোর লিখলে আমরা এটাকে আলাদা আলাদা লিখতে পারি কিন্তু আমি এই রুট ওভার ফোর ইন্টু রুট ওভার থ্রি এভাবেও লিখতে পারি তাহলে রুট ওভার ফোর যদি হয়ে যায় টু আর ওইদিকে ইন্টু রুট ওভার থ্রি তাহলে এই রুট ওভার থ্রি তো একটি মানে এই থ্রি তো একটা মৌলিক সংখ্যা আর কীভাবে কারণ আমি একটু চিন্তা করে দেখুন এই থ্রিকে ওয়ান এবং থ্রি বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না ভাগ করা যাবে না কারণ এইখানে টু দিয়ে ভাগ করা যাবে না তার মানে এই থ্রি হচ্ছে একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যার বর্গমূলের সাথে যুগ বিয়োগ গুণ বা যাই কিছু করি না কেন সেটাও কি হবে অমূলত সংখ্যা হবে এই কুশনটি জবের পরীক্ষায় এরকম কোশ্চেনই দেওয়া হয় যেন কনফিউজ কারণ এই রুট ওভার টুয়েলভ অনেকেইভাবে এটা মৌলিক না যেহেতু তার মানে একটা অমূলত সংখ্যা এবং সেটা থেকে ডিরেক্টলি বলে দেয় যে এটা একটা মূলত সংখ্যা অনেকেই কি করে এই রুট ওভার টুয়েলভ প্রশ্নটি দেখা মাত্রই দাগিয়ে ফেলে আনসার করে ফেলে যে এটা একটা মূলত সংখ্যা কিভাবে কারণ এটা তো মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যার বর্গমূল না তার মানে মূলত সংখ্যা কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল হয় তো এই জায়গাটা একটু খেয়াল করে আনসার করতে হবে আর আমরা যে কোনো সংখ্যায় মূলত সংখ্যা কিনা সেটা এই তিনটা টেকনিকের মাধ্যমে ব্যবহার করতে পারি এবং যদি আমাদের ক্যালকুলেটার থাকে পরীক্ষার সময় তাহলে কিন্তু খুব সহজ খুব সহজ বলতে কি যে কোনো সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটারে প্রেস করবো এবং দেখব যে অনবরত আসতেছে কিনা যেমন যদি কন্টিনিউয়াসলি আসে অনাবৃত দশমিক পর্যন্ত আসে তখন আমরা সেটাকে বলতে পারি অমূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা একদম বেসিক কথাটা এই অমূলদ সংখ্যা কিনা একটা একদম বেসিক কথা হচ্ছে অনাবৃত দশমিক পর্যন্ত থাকতে হবে অনাবৃত কি যেমন কোনো সংখ্যার উপরে কোনো পুনুপুনিক আসতে পারবে না এমন সংখ্যা থাকতে হবে তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওটা আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব থেকে দেখে নেবেন অবশ্যই সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারই উপকার হবে আল্লাহ হাফেজ